জাপান ও টেকনোলজি আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন। আজকের ভিডিওটি মূলত আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে করা এবং সেই অভিজ্ঞতাটা হচ্ছে আজকেই আমার সাথে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখেন জাপানিরা কীরকম তা আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা জাপান আসতে যাচ্ছেন তারা ইন্টারনেটে গাড়াগাড়ি করে অথবা বই থেকে অথবা যারা জাপানে আছে তাদের কাছ থেকে শুনে একটা ধারণা অলরেডি নিয়ে নিয়েছেন যে জাপানিরা কীরকম। আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব, যা থেকে আপনি একটা ধারণা পাবেন আসলে এরা কীরকম। গতকালকে আমার এখানে বৃষ্টি ছিল, আমি সারাদিন এক বড় ভাইয়ের সাথে ঘুরেছি এদিক সেদিক এবং দুপুরের দিকে ফেরার সময় গাড়ির যে হেডলাইট আছে এই হেডলাইটটা কি হয়েছে আপনার বন্ধ করতে মনে নাই, আমি ওইভাবেই গাড়ি রেখে চলে আসি। রাত্রে 7টা কি 8টার দিকে আমি আপনার ময়লা ফেলাইতে যাই, তখন দেখি যে আমার গাড়ির লাইট জ্বলে আছে, তো আমি এটা অফ করে দিছি। আমি তখনও জানি না পরের দিন আমার জন্য কি ঘটতে যাচ্ছে। সচরাচর যা হয় আমি প্রতিদিন এলাম অনুযায়ী উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে পরের দিন সকালে অফিসের জন্য রওনা দিলাম। আমার অফিস 8:20, আমি এখান থেকে 8:05 আগে রওনা দিই, এখান থেকে 4.5 কিলোমিটারের মতো পথ। তো গাড়িতে যখন স্টার্ট দেওয়া শুরু করলাম তখন গাড়ি স্টার্ট নিতেছে, কারণটা হচ্ছে গতকালকে লাইটটা জ্বলে থাকাতে ব্যাটারি যে চার্জ ছিল তা সম্পূর্ণই ফুরিয়ে গেছে, যতটুকু অবশিষ্ট আছে তা দিয়ে ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। তো আমার পাশেই হচ্ছে এক জাপানিজ থাকে, জাপানিজ বলতে এক দাদা এবং দাদি বলা যায়। তো এই বৃত্ত কি করে প্রতিদিন সকালেই ওঠে, আমি যখন অফিসে যাই এই সময়টা সে উঠে দেখা গেছে কিছুদিন আগে এখানে বরফ পড়ছে, বরফ পরিষ্কার করে এই আর কি, তার বাড়ি চারপাশ পরিষ্কার করে, মনে হয় ও খুব সকালেই ওঠে। আমি তাকে প্রতিদিনই গুড মর্নিং অর্থাৎ ভাই গোচাই মাছ বলি, সেও সারা দেয়, সে দেখে যে আমি প্রতিদিন এখান থেকে এই গাড়িটা নিয়ে যাই। তো সে আমার কাছে আসে কাছে, তো আমি তার কাছে শেয়ার করি, শেয়ার করার মাঝখানে সে বলা শুরু করলো আমি কালকে তোমাকে অনেক খোঁজা করছি, সে লাইটটা জ্বলেছিল তা দেখেছে এবং সে জানে যেটা আমার গাড়ি, কিন্তু আমি কত নাম্বার রুমে থাকি সে তা জানে না। তো সে সারাদিনই মেবি আপনার বিকালটা খোঁজাখুঁজি করছিল যে আমার সাথে দেখা হয় কিনা আমাকে ইনফর্ম দেওয়ার জন্য, যেহেতু আমাকে বিকালে পায় নাই সে জানে যে অফিস টাইমে আমি এই টাইমে বেরোবো, সে সকালে আমার গাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, সে জানে যে আমি এই প্রবলেমে পড়বো। তো আমার কাছে আগে এসে বললো যে এখানে তো কাছাকাছি নাই, তোমার এখান থেকে প্রায় 4-5 কিলো দূরে আছে, তো তুমি যদি চাও তো ওখানে তোমাকে নিয়ে যাবো, তো এদের বললে আর এসে কি করবে তোমার ব্যাটারি ঠিক করে দিয়ে যাবে। পরে জিজ্ঞেস করলো যে আমার অফিস কয়টায়, আমি বললাম যে 8:30, তোমার তো অফিস টাইম হয়ে গেছে তুমি কি করবা, তা আমি বলছি আমি এখন ফোন দিয়ে অফিসে জানাই দিতেছি যে এই প্রবলেমে হয়েছে, তোমাকে কেউ নিতে আসবে, আমি বললাম যে না আসলে কেউ নিতে আসবে কি, আমার সাইকেল আছে আমি সাইকেলে চলে যাব। তখন সে বললো সাইকেলে গেলে তো তুমি অফিস ধরতে পারবে না, এই বলেই সে তার পিক আপ নিয়ে আসলো, আমাকে ডাকলো ইশারা করলো, তো আমি হ বা না বা কিছু বলার সুযোগ ছিল না, সরাসরি আমার ব্যাগ নিয়ে তার গাড়িতে উঠে গেলাম। তখন সে বললো যে আমার অফিস কোথায় সে চিনতে পারছে, সে বলছে আমি চিনি ওইটা, এবং এই লোক ভদ্রলোক শিপে কাজ করতো, এই সুবাদে আপনার ইন্ডিয়াতেও কিছুদিন ছিল বিভিন্ন জায়গায় এবং ইংরেজিও টুকটাক পারে। তো আমার সাথে সে এই আলোচনা করলো যে আমি কোন দেশ থেকে আসছি, কবে আসছি, গাড়ির ব্যাপারে যে কি করতে পারি, বললো যে ইন্স্যুরেন্স আছে কিনা, বললাম হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানিকে তুমি ফোন দাও, ফোন দিলে রাইসা ঠিক করে দিয়ে যাবে, তুমি বিকালের দিকে বড়রা 24 ঘন্টায় সার্ভিস দেয় আসবে, আর যদি না হয় তাহলে তুমি অফিস থেকে ফিরে আমার এনে চলে যাবো, আমি তোমাকে নিয়ে যাব, কিছু টাকা লাগবে ঠিক করে দিবে। তো দেখেন সচরাচর মানুষের হেল্প নেওয়াটা আসলে একটু লজ্জা বোধ হয় আর কি আমাদের কাছে, কারণ আমি যখন শিজুকাতেও ছিলাম ওইটা গ্রাম অঞ্চল, ওখানে যখন প্রথম জাপানিজ না পারি বা চিনি না কোনো কিছু, তখন যদি বলতাম যে পোস্ট অফিসটা কোদিক, দেখতাম যে লোকগুলা কি করতো আমাদের সাথে নিয়ে একদম পোস্ট অফিস পর্যন্ত দিয়ে আসতো, দেখতেছি লোকটা খুব বিজি স্টেশন দিকে যাচ্ছে বা স্টেশন থেকে বাসার দিকে খুব হারিয়া, কিন্তু তারা কি করে যে ঠিকানাটা ওই পর্যন্ত দিয়ে আসে। এই চিত্রটা হচ্ছে জাপানের ম্যাক্সিমাম অঞ্চলে, বিশেষ করে টোকিও অঞ্চলটা একটু কম পাওয়া যাবে যেহেতু একটা শহর ভিত্তিক ঘনবসতির এবং বিভিন্ন দেশের লোক বসবাস করে, যেমন আমাদের ধরেন শহরের লোকগুলো একটু অন্যরকম হয়, এরকমই টোকিও অঞ্চল হয়তো এই আন্তরিকতাটা পাওয়া যাবে না। জাপানের অন্যান্য প্রিফেকচারগুলা এই 47টা প্রিফেকচারে 46টা প্রিফেকচারে মানুষগুলাই খুবই আন্তরিক, তারা আপনাকে হেল্প করার জন্য উগ্রীব হয়ে থাকে যে কিভাবে হেল্প করতে পারে। তো আমাকে অফিসে পৌঁছায় দিছে, তো আমি বিকালে কারো হেল্প নিয়ে হেঁটেই এসে বসছি, এর মধ্যে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন দিছি
তারা 6টা থেকে 6:30টার মধ্যে এসে আমার গাড়ি ব্যাটারি ঠিক করে দিয়ে যাবে। তো 6টার দিকে ওই লোকটা আবার আসছে, এসে বললো যে কি অবস্থা, কি করলা, সে ব্যাখ্যা করলো কেন গাড়ি এরকম হয়েছে, কি করতে হবে। এবং লাস্টে ওই লোক আসলো কোম্পানি থেকে, আইসা গাড়ি ঠিক করে দিয়ে গেল। এটুকু মতো সে দাঁড়াইছিল এবং গাড়িটা যখন স্টার্ট হয়েছে তখন সে আমাকে এইভাবে স্বাগতম জানাইলো এবং আমিও বললাম ইয়োকাত্তানে। আপনারা যারা বিদেশি আছে এই জাপানের মধ্যে, ম্যাক্সিমাম বিদেশি তাদের যদি সহযোগিতা না পাইতো তাহলে এই পর্যন্ত দাঁড়াইতে পারতো না, এটা আমার ব্যক্তিগত মতামত। ম্যাক্সিমাম বিদেশিরা কোনো না কোনোভাবে তাদের হেল্প নিয়ে থাকে এবং এই হেল্পগুলো হচ্ছে এতটা আন্তরিকতার সহিত নিয়ে থাকে। তারপরও আমরা 10 থেকে 12 বছর বা 5 বছর এখানে থাকলে তাদের নেগেটিভ দিকগুলা উল্লেখ করি। একটা জাতির মধ্যে ভালো দিক নেগেটিভ দিক থাকবে। সর্বোপরি জাপানিরা খুবই আন্তরিক। আর একটা ঘটনা হচ্ছে যে কোম্পানি থেকে লোকটা আসছিল তার সাথে আমি একটু আলাপ করি, তার বয়স হচ্ছে 80 বছর এবং জিজ্ঞাসা করলাম যে আপনি আর কত বছর সার্ভিস দিবেন, বললো যার 10 বছর কাজ করতে চাই। 80 বছরের একটা বৃদ্ধ প্রায় 10 কিলো বললো এখান থেকে তাদের অফিস, ওখান থেকে রাত্রে এসা মানে এখনো সার্ভিস দিতেছে, এটাই আপনাদের বুঝাতে চাচ্ছি। এতটা এরা কর্মঠ। সত্যনিষ্ঠার কথা বলবো, জাপানে আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটছে বা এরকম আপনাদেরও হতে পারে। আমি পাসপোর্ট ফটোকপি করতে গিয়ে ফটোকপি মেশিনের মধ্যে রেখে আসছি, পরে যখন ভিসা আবেদন করতে যাব দেখা গেছে 5 থেকে 6 মাস পর আমার পাসপোর্ট খুঁজে পাচ্ছি না। কোনোভাবে যখন পাচ্ছিলাম না, বাড়িঘর সব কিছু হয়ে গেলো, তখন হঠাৎ মনে পড়লো যে আমি তো একবার কপি করছিলাম। তো ওখানে গিয়ে আপনার বলার পর দেখি যে ডেট দিয়ে তার খুব যত্ন সহকারে রেখে দিছে। একটা সময় আমি জগিং করতাম প্রতিদিন বিকালে, তো পার্কে গেলে মানি ব্যাগ চাবি জন পকেটে থাকতো, তখন কিন্তু মনে বাড়ি হয়তো প্রচুর পরিমাণ। তো আমি কি করতাম, বেঞ্চে পার্কে রেখে তারপর জগিং করে ওটা নিয়ে আসতাম। তো একদিন ভুলবশত আপনার ওখানে রেখে আসছি, বাসায় এসে লক করবো, দেখি যে আপনার চাবি নাই। তো আমার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পার্ক ছিল, তো ওখানে চাই গিয়ে দেখি যেখানে আছে সেখানে। একটা পার্কের মতো কোনো প্লেসের মধ্যে 1-2 ঘন্টা পরও জিনিস ওখানে পড়ে আছে, হয়তো কয়েকদিন থাকলো ওখান থেকে কেউ ধরতো না। আমি এক ছুটিতে আপনার মে মাসের দিকে, মেবি গোল্ডেন উইকের ছুটি, 4 থেকে 5 দিন 3 দিনের ট্যুরে গেছিলাম টোকিওতে, তখন শিজুকাতে থাকি। তো অফিস থেকে ফিরে ট্রেন ধরতে হয়েছিল, খুব ইমিডিয়েট ট্রেন, আপনার 5:20 দিকে মনে আসছিলাম, 5:40 দিকে ট্রেন ধরতে হয়েছে, আমার বাসা ছিল কাছাকাছি। তো আমি আপনার ওই যে সাইকেল আছে সাইকেলের মধ্যেই আমার ল্যাপটপ রেখেই আপনার তালা লক করে চলে গেছিলাম। 3 দিন পর এসে দেখি সাইকেলের মধ্যে যেভাবে ব্যাগ আছে সেইভাবে আছে, অফিসিয়াল কাগজ ল্যাপটপ ওইভাবেই আছে। এগুলো সচরাচর আপনারা শুনে আসছেন, আমার সাথে এটা ঘটে গেছে দেখে আমাদের সাথে শেয়ার করতেছি। জিনিস আপনার পড়ে আছে এটা মধ্যে কেউ হাত দেবে না, এটা তাদের বাল্য শিক্ষার মধ্যে আছে, ছোটকাল থেকে স্কুল থেকে পরিবার থেকে শিখে আসে এই জিনিসটা দামে করা যাবে না, এবং তাদের মধ্যে এটা গেঁথে গেছে। আন্তরিকতা, পরোপকার করা, পরোপকার আমরাও করি আমাদের দেশে হয়, তবে তারা যে মাত্রায় করে তা আসলেই অবাক হয়ে যাওয়ার মতো। আজকে ঘটে যাওয়া ঘটনার পরই আমার একটু খুবই লাগতেছে যে আসলে ওনাকে কিভাবে কি করতে পারি। সাধারণত আমি ফেসবুকে লেখালেখি করি, যেহেতু এখন ইউটিউবে ভিডিও করতেছি তাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে জিনিসটা শেয়ার করলাম। ভালো থাকবেন, আপনারা জাপান আসেন সবাই, জাপানের কালচার, তাদের সংস্কৃতি, তাদের ভালো দিকগুলা যাতে আমরা বহন করতে পারি, আমরা দেশে ফিরে গিয়ে যাতে এগুলো কাজে লাগাইতে পারি সেই কামনা রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই।